ভাইজান, ও ছোট ভাইকে মেরেছে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি জীবন রহমান সম্পর্কে সাক্ষীদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ওনাকে আপনারা চেনেন? না, এর আগে কখনো দেখিনি। যে মামলায় ওনাকে আসামি করা হয়েছে সে ব্যাপারে আপনারা কিছু জানেন? জি না। ইওর অনার, গতকাল সকাল 9টায় নগর ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আসামি জীবন রহমান প্রকাশ সেদেরকে মেরে আহত করেছে বলে নগর থানায় মামলা করা হয়েছে। বলুন, মামলা কে করেছে? আমরা কিছুই জানি না। তাহলে আপনাদের এই অবস্থা কি করে হলো? আমরা চিটাগাং বেড়াতে গিয়েছিলাম, ফেরার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। পুলিশ রিপোর্টে আপনি সই করেছিলেন? জি, পুলিশ আমার সই নিয়েছে সত্য, কিন্তু কাগজে কি লেখা ছিল আমি তা জানি না। সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ায় আসামি জীবন রহমানকে বেকসুর খালাসের নির্দেশ দিচ্ছে। আপনার বুদ্ধি আছে, আপনার ভাই যে অন্যায় করেছে তা আপনি বুঝতে পেরেছেন। আপনার ভাই যাতে আইনের জালে ফেসে না যায় তার জন্য আদালতে আপনার লোকজনদের দিয়ে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছেন। তোর ধারণাই ভুল। অ্যাটেম্পট টু মার্ডার কেসেই তোর কয়েক বছর জেল হতো। আমার ভাই যদি মারা যেত তাহলে তোর যাবজ্জীবন কারাদণ্ড হতো। এত দিন অপেক্ষা করার মতো ধৈর্য আমার নেই। জেলখানার মধ্যে তোকে খুন করতে পারবো না বলে তোকে জেলে বাইরে রাখার ব্যবস্থা করেছি আমি, যাতে নিজের হাতে গুলি করে মেরে তোর লাশটা চার রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখতে পারি। What God wills, no force kill. ইচ্ছে করলেই তুই আমাকে মারতে পারবি না, because I am gladiator. Yes, আমার এই হাতটা ইস্পাতের চেয়েও শক্ত। এই হাত দিয়ে আঘাত করলে তোর বুকের পাঁজর ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। তোর মুখে যদি মারি মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে যাবে, তখন তোর ভাই তোর চেহারা দেখে চিনতে না পেরে ভয়ে চিৎকার করে হার্ট ফেল করবে। হার্ট ফেল করবে না। হার্ট ফেল করলে তোকে শেষ করবো কিভাবে? অল্প বয়স, রক্ত গরম, তোর রক্তের তেজ আমি কমিয়ে ফেলবো, তোর শরীর থেকে সমস্ত রক্ত আমি চুষে নেব। তুই কি রক্ত চুষে নিবি? তোর শরীর থেকে যে রক্ত আমি ঝরাবো সেই রক্ত শূন্যতা দূর করার জন্য হাসপাতালের বিছানায় ডাক্তাররাও ক্লান্ত হয়ে যাবে। আমার আঙ্গুলটা ধরে দেখ, সত্যি বলেছি না মিথ্যে বলেছি? পিছিয়ে গেলি কেন? যাকে ছুঁয়ে দেখতে এত ভয় তার বুকে তুই গুলি চালাবি কি করে? শাট আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস, যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে তাকে ফেলে আমি যদি চলে যাই তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব, নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন! চিৎকার করো না ভাইয়া। Don't tell an unpleasant truth. ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা করে, দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো, সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়।
ওই আসলার মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না, স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারব বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন থামো, ওকে আজ আমি আমার আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না, আর ও যদি এখান থেকে না যায় তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা। হ্যালো রায়হান। কে মা, ঠিক মতো বাড়ি গেছো? হ্যাঁ বাবা, রাতে জীবন রুমেই ছিল, কিন্তু ভোর হবার আগেই কাউকে কিছু না বলে মোটরসাইকেলটা নিয়ে ও বাড়ি থেকে চলে গেছে। মোটরসাইকেল নিয়ে চলে গেছে? সাথে 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 বাড়িতে আছে? আপনি? আমি জীবন। ও তুমি সেই অভিশপ্ত জীবন যার কারণে ভাগ্য আমার সাথীকে আজ মরণের দরজা টেনে নিয়ে গেছে। শুধুমাত্র তোমার কারণে আজ আমাদের জীবনে নেমে এসেছে কঠিন অন্ধকার। আপনি একটু সাথীকে ডাকুন, ওর সঙ্গে একবার কথা বলেই আমি এখান থেকে চলে যাব। কি বলবে তুমি আমাকে? তুমি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমাকে চির আপন করে নিতে চাও, আমার জন্য তুমি তোমার নিজের জান কোরবান করতে পারো। সাথে আগে আমার কথা শোনো। আমি তোমার কোনো কথাই শুনবো না, চলে যাও এখান থেকে, চলে যাও। বিশ্বাস করো সাথে আমি সত্যি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না, তবু কেন তুমি বারবার আমাকে ভালোবাসার কথা বলো? আমার মায়ের আশা পূরণ করার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য। তোমার সঙ্গে একদিন আমার বিয়ের কথা হয়েছিল, তোমার ছবি দেখে আমার মা তোমাকে তার পুত্রবধূ করার স্বপ্ন দেখেছিল, কিন্তু বিয়ের সানাই বাজবার আগেই তোমার জীবনে সেদিন বেজে উঠেছিল তোমার ভাই হারানোর বেদনার সুর। সেদিনই মা হারিয়েছিল তার সন্তানকে, তোমরা হারিয়েছিলে একজন আদর্শবান ভাইকে। তোমার ছবি হাতে নিয়ে সেদিন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, তোমার গলায় বিয়ের মালা পরিয়ে মায়ের আশা আমি পূরণ করবই। তুমি যেমন তোমার মায়ের আশা পূরণ করে মাকে খুশি করতে চাও, তেমনি আমিও আমার বাবার আশা পূরণ করে বাবার আত্মা শান্তি দিতে চাই। আমার বাবার আত্মার শান্তির জন্য ঘর বাঁধা স্বপ্ন আমি চিরতরে বিসর্জন দিয়েছি। যাওয়ার সময় তোকে অকুল সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি রে মা। আমার চিকিৎসার টাকা তোর লেখাপড়ার জন্য রেখে গেলাম, তুই তোর মা বউকে দেখিস, কথা দে মা আমার কথাতে রাখবে, তোর মা বউকে কখনো কষ্ট দিবি না। আমি কথা দিলাম, আল্লাহ তোর মঙ্গল করবে।